বাংলাদেশ স্ট্রিট ফুডে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ব্যাম্বু চিকেন তার সাথে হান্ডি বিফ এবং হান্ডি হাঁস স্ট্রিট ফুডে ব্যাম্বু চিকেন হচ্ছে আমি ফার্স্ট যে জিনিস রেস্টুরেন্টে কল্পনা করা যায় না সেটা চলে আসছে স্ট্রিট ফুডে সেই ভাই একে রেখে সেরকম ভালো হ্যাঁ সেরকম ভালো সেরকম হ্যাঁ হ্যাঁ সেরকম সেরকম ওরে শালা চাচার কাছে নাকি সেরকম লাগছে আমি ধানমন্ডি থেকে আসছি ভালোই লাগছে আমার কাছে ফার্স্ট টাইম আমার কাছে ভালোই লাগতেছে শুধু ঢাকা সিটির মধ্যে না আপনার অল বাংলাদেশে স্ট্রিট ফুডের মধ্যে ব্যাম্বো চিকেন হচ্ছে আমি ফার্স্ট আর এটার সাথে হান্ডি বিফ হান্ডি হাঁস এতেও আমি ফার্স্ট এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনার চোখের সামনে রান্না করা হবে একদম উত্তপ্ত আগুনে গরম গরম আর যত রাতেই আপনি আসেন খাবারটা একদম গরম পাবেন রমজান মাস হচ্ছে সংযমের মাস ত্যাগের মাস রমজান মাসে তো সবাই ব্যবসা করে এক আল্লাহর দিকে তাকাইয়া মুসল্লিদের কথা চিন্তা করে আমি 50 টাকা কমাই দিতেছি ঢাকার স্ট্রিটে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ব্যাম্বু চিকেন এই হচ্ছে সেই ব্যাম্বু যার ভিতরে হচ্ছে চিকেনের ঢাসা আমার ব্যাম্বু চিকেনটা আপনার সর্বপ্রথম হচ্ছে খিচুড়ি সাদা পোলাওয়ের সাথে অ্যাড করে প্রাইস ছিল 300 টাকা রমজান উপলক্ষে আমার এখানে হচ্ছে আপনার রাইস সহ ব্যাম্বু চিকেনটা আমি শুধু রমজান উপলক্ষে 250 টাকায় দিতেছি দেন ইফতারি থেকে সেহরি পর্যন্ত আমার এখানে ব্যাম্বু চিকেনটা পাবেন যে খাবারটা খাওয়ার জন্য আমরা হচ্ছে বান্দরবন কিংবা হচ্ছে সাজেক যাইতাম সেই ফিলটা আপনি চাইলে হচ্ছে এখন ঢাকার স্ট্রিটে পাবেন মাত্র 250 টাকায় এই হচ্ছে আমার হান্ডি বিফের প্রাইস হচ্ছে 150 টাকা আর 150 টাকায় হচ্ছে আপনি 5 পিস মাংস পাবেন আর এই হচ্ছে আমার হান্ডি হাঁস আর হান্ডি হাঁসের প্রাইস হচ্ছে 200 টাকা আর এখানে আপনি মোটামুটি 3 ধরনের রাইস পাবেন সাদা ভাত তারপর হচ্ছে পোলাও এবং খিচুড়ি আর প্রত্যেকটা রাইসের সাথে আপনি যে আইটেমটি ইচ্ছা সেটা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে 3 ধরনের ভর্তা আছে আপনি প্রত্যেকটা আইটেমের সাথে 3 ধরনের ভর্তা ফ্রি আর এই ভর্তা তিনটা হচ্ছে এ হচ্ছে বাদাম ভর্তা এ হচ্ছে সিম ভর্তা এ হচ্ছে ধনেপাতা ভর্তা আর এই ভর্তাটা অ্যাকচুয়ালি সিজন ওয়াইজ চেঞ্জ হয় এই হচ্ছে খিচুড়িটা খিচুড়িটা কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে ঝরঝরা যদি একদম অনেস্টলি বলি খিচুড়ির টেস্টটা ভালো গাজর দেওয়া তো অনেক বেশি ভালো লাগতেছে আর একটা বিষয় হচ্ছে হালকা করে পেঁয়াজ ভেজতে দিচ্ছে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে এই হাঁসের মাংসটা বেসিক্যালি হচ্ছে চীনা হাঁসের মাংস আর এখানে যে 3 পিস দিচ্ছে মোটামুটি কিন্তু সাইজটা বেশ ভালো পরিমাণে বড় যদি ছোট হয় 4 পিস পাবেন একদম নিঃসন্দেহে মাংসের টেস্ট ভালো ও রে ভাই খিচুড়ির সাথে হান্ডি হাঁসের কম্বিনেশনটা জাস্ট অস্থির অনেস্টলি বলতে গেলে আমি এক্সপেক্ট করি নাই যেটা এত ভালো হবে অস্থির মানে অস্থির গরুর মাংস হচ্ছে মোটামুটি 5 পিস আছে এখানে তো 5 পিস মাংসের সাথে হচ্ছে আমি পোলাও নিছি 150 টাকা অনুযায়ী রাইসের কোয়ান্টিটি 5 পিস দিয়ে গরুর মাংস এবং 3 পদের ভর্তা সব মিলে কিন্তু জাম্পেশ একটা ব্যাপার এটা বেসিক্যালি হান্ডি বিফ আর হান্ডি বিফ হিসাবে আমি বলবো যে টেস্ট ভালো বাট বিশ্বাস করেন ভাই হান্ডি হাঁসটা এত ভালো ছিল অস্থির মানে পুরাই অস্থির একদম গরম গরম ব্যাম্বু চিকেন আর আমি এটার জন্য বেসিক্যালি অনেক বেশি এক্সাইটেড ওরে 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 ও মাই গড ভাই রে ভাইটা তো পুরো প্লেট ভরে গেছে ভাই এটা কি একজনের না ভাই এটা একজনের না এইখান থেকে হচ্ছে আপনার 5 থেকে 6 পিস এখান থেকে আলাদা করে একটা প্লেটে যাবে তার মানে হচ্ছে পার প্লেটে আপনি ব্যাম্বু চিকেন পাবেন হচ্ছে 5 থেকে 6 পিস আমি তো ভাবছিলাম ভাই এটা একজনের বাই দ্য ওয়ে 5 থেকে 6 পিসে কিন্তু কম না 5 থেকে 6 পিস দিয়ে আপনি হচ্ছে ব্যাম্বু চিকেন খাবেন ঢাকার স্ট্রিটে মাত্র 250 টাকায় ভাই বাকি সবাইকে যেভাবে দেন কাস্টমারকে যেমন দিবেন আমাকে ঠিক সেমটাই দিবেন ওকে তো এই হচ্ছে ব্যাপার এখানে হচ্ছে মোটামুটি আপনি এই 1 2 3 4 5 বাই দ্য ওয়ে এই হচ্ছে আপনার ব্যাম্বু চিকেনের প্লেট আর এটার দাম পড়বে হচ্ছে 250 টাকা আপনি পাবেন হচ্ছে 4 থেকে 5 পিস বা 5 থেকে 6 পিস পরিমাণ সাইজের উপর ডিপেন্ড করবে তো এই হচ্ছে আমার চিকেনের সাইজ আর এটা হচ্ছে বেসিক্যালি লাল কক মুরগি গোলা ঠিক আছে একদম ধোয়া ওটা ভাই আমি এটার জন্য পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড আর এটা খাওয়ার জন্য মেনলি আজকে আমি আসছি এটাই ছিল আমার প্রাইম ফোকাস মেইন ফোকাস বা এটা দেখতেই না অনেক বেশি জোসি লাগতেছে আমি অনেক বেশি এক্সাইটেড একদমই ডিফারেন্ট একটা ফ্লেভার যদি একদম সহজ করে বলি ঢাকার স্ট্রিটে আপনি এখনো এই ফ্লেভার ট্রাই করেন নাই যদি গতানুগতিক খাবারের বাইরে ব্যতিক্রম কিছু ট্রাই করতে চান স্ট্রিটে তাহলে আপনার জন্য হচ্ছে ব্যাম্বু চিকেন এখান থেকে 1 পিস খান বিসমিল্লাহ সেরকম ভালো হ্যাঁ সেরকম ভালো সেরকম হ্যাঁ হ্যাঁ সেরকম সেরকম ওরে শালা চাচার কাছে নাকি সেরকম লাগছে হ্যাঁ খাওয়ার মতো হ্যাঁ ভালো টেস্ট ভালো টেস্ট লাগছে একদম ভালো টেস্ট লাগছে এখানে বিভিন্ন সাইজের নলি আছে প্রায় হচ্ছে 200 থেকে শুরু করে 500 700 1000 টাকা পর্যন্ত নলি আছে ভাই আর এই নলির প্রাইস হচ্ছে 500 টাকা আর এটার সাথে হচ্ছে আপনাকে 3 থেকে 4 পিস গোস পাবেন এটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা নলি একদম পুরো প্লেটটাকে আবার করে ফেলছে আর 3 থেকে 4 পিস মাংস তো আছে লোকজন কমেন্টে এসে বলে ভাই আপনারা খারাপ খাবারকে ভালো বলেন সো এবার হচ্ছে আমি আম পাবলিক অডিয়েন্সকে জিজ্ঞাসা করব যে আসলে খাবারটা কেমন ফার্স্ট টাইম আমার কাছে ভালোই লাগতেছে যে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি ওখানে সব সময় খাই অনেক মজা ভালো লাগতেছে আমি খিচুড়ি আর চুই জাল এর মাংসটা ভালো খিচুড়িটাও মজা আসছে অনেক দূর থেকে গাজীপুর থেকে আসছে আপনাদের ব্লগ দেখে আসছে
গাজীপুর থেকে আসছি ভাই সিরিয়াসলি সিরিয়াসলি গাজীপুর থেকে আসছি আমরা দুইজন গাজীপুর থেকে আসছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি ধানমন্ডি থেকে আসছি ভালোই লাগছে আমার কাছে সিরিয়াসলি ভালো লাগছে সিরিয়াসলি বর্তাটা ভালো লাগছে আর কি প্রাইস অনুযায়ী ওট হ্যাঁ আমি মনে করি সেই ভাই একে রেখে খাইয়া কি খাইলেন ভাই আমি খাইছি একটা নল্লি গরুর নল্লি ও হচ্ছে আমার ফ্রেন্ড ধানমন্ডি থেকে আসছে আপনার ভিডিও দেখে হ্যাঁ তারপরে ও খাইলো হান্ডি বিফ আর এক ছোট ভাই আছে ও হাঁসের মাংস খাইলো অনেক সুন্দর ছিল ভাই খাবারের টেস্ট কেমন সেই ভাই একে রেখে অনেক সুস্বাদু ছিল না প্রাইস অনুযায়ী ঠিক আছে নাকি প্রাইসটা বেশি না না ঠিক আছে প্রাইস অনুযায়ী ঠিক আছে আমি ধানমন্ডি থেকে এসেছি এইটা খাওয়ার জন্য আই থিঙ্ক আই এম লুকিং স্মার্ট টুডে বাই দ্য ওয়ে যারা হচ্ছে সুন্দর আউটফিটটি পারচেজ করতে চান শুধু এটা না এরকম অসংখ্য সুন্দর সুন্দর আউটফিট পেয়ে যাবেন ফেব্রি লাইফের ওয়েবসাইটে তো আমার ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্ট বক্সে ফেব্রি লাইফের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারবেন বাই দ্য ওয়ে FF100 এই কোডটি যদি আপনি ইউজ করেন প্রোমো কোড হিসেবে আপনি পাবেন সকল পণ্যের উপর 10% ডিসকাউন্ট বাই দ্য ওয়ে দোকানটার নাম হচ্ছে মিরপুর বিরিয়ানি হাউস আর এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 2 হার্ট ফাউন্ডেশনের পাশে আরও সহজ করে বললে পোস্ট অফিসের ঠিক সাথেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ